السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ومن تبياهم بإحسان إلى يوم الدين جابت يبرشنشا গুণগান একমাত্র মহান মহিমা আল্লাহ সুফান তালার দরবারে যে আল্লাহ সুফান তালা আমাদেরকে সময় দিয়েছেন এবং এই সময়ের মধ্যেই আমাদেরকে দৈনন্দিন কাজগুলো করতে হবে যেমনি ভাবে আল্লাহর এবাদত করতে হবে এমনি ভাবে এই দুনিয়াতে জীবন জীবনযাপন করার জন্য যেসব কাজকর্ম গুলো রয়েছে এগুলা নির্দিষ্ট সময় করতে হবে যেমন ঘুমানোর সময় ঘুমাইতে হবে কাজ করার সময় কাজ করতে হবে আল্লাহ রাত্রি দিয়েছেন রাত্রি দিয়েছেন এই কারণে যাতে করে মানুষ ঘুমাবে নিদ্রায় যাবে আবার দিন দিয়েছেন মানুষ কাজ করবে এমনি ভাবে আল্লাহ তাআলা সময় দিয়েছেন সলাথের সময় মানুষ সলাত আদায় করবে এবং প্রত্যেকটি স্তরে আল্লাহ রব্বুল আলমীর কাছে হিসাব দিতে হবে যে আমি কি করেছি বা আমার সময় কোন কাজে ব্যয় করেছি মানুষের শিশুকাল কোন কাজে ব্যয় করেছি ওই সময়ের হিসাব আল্লাহ রব্বুল আলমের কাছে দিতে হবে না কারণ ওই সময় আল্লাহ রবুল আলম হিসাব নিবেন না কারণ শিশুকাল আমি নাবালক ছিলাম কিন্তু যখন মানুষ প্রাপ্ত বয়স্ক হয় যৌবন বয়স অতএব এই বয়সের হিসাব দিতে হবে এমন কি মানুষের এই পুরো বয়সটার হিসাব দিতে হবে যে আমি এই বয়সে কি করেছি বা আমার এই বয়সে আমি কোন কাজে ব্যয় করেছি সময়টা কিভাবে ব্যয় করেছি কারণ সময়ের একটি মূল্য রয়েছে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মধ্যে বেশ কিছু জিনিসের শপথ করেছেন ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের শপথ করেছেন আমরা জানি আল্লাহ সুবহানাহু তিল তিন ফলের কসম করেছেন এবং আল্লাহ সুবহানাহু তাআলা ঘোড়ার কসম করেছেন আল্লাহ সুবহানাহু তাআলা শপথ করেছেন সময়ের সময়ের আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়াল ফাজরি ওয়া লাইয়ালিন আশর ফজরের সময়ের শপথ এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো শপথ করেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর এই যে আসরের সময়ের শপথ করেছেন তাহলে সময়ের একটা মূল্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সময়ের মূল্য দিতে হবে আর আমরা এই সময়টুকু কোন কাজে ব্যবহার করতেছি সেটাকে একটা মূল্য দিতে হবে এবং আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযুনু কদমা عبد ইয়াওমুল কিয়ামাতি হাত্তা ইউসআল আন আরবা উপরে একটি হাদিসে রয়েছে হাত্তা ইসআল আন খামসা কাল কিয়া ময়দানে বান্দা তার দুই পাও হিলাতে পারবে না যতক্ষণ পর্যন্ত চারটি পাঁচটি প্রশ্নের উত্তর না দিতে হবে না দিতে পারবে অথবা এই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তার মধ্যে সময় এই সময় যে আমরা ব্যয় করি বিশেষ করে বর্তমানে যে ক্রিকেট খেলা বলেন ফুটবল খেলা বলেন এই খেলা সম্পর্কে আজকে সংক্ষিপ্ত আলোচনা আমরা যদি করতে যাই। যে সময়গুলো আমরা ব্যয় করতেছি প্রথম কথা হচ্ছে খেলা দেখা কি বৈধ নাকি বৈধ নয় সেটা ক্রিকেট খেলা হোক ফুটবল খেলা হোক অথবা ইত্যাদি খেলাগুলো কিছু রয়েছে শরীয়ত সম্মত খেলা আর কিছু রয়েছে শরীয়তের বাইরে খেলা আবার কিছু রয়েছে বৈধ খেলা সাধারণ খেলা দেখলাম এতটুকু যথেষ্ট তো বাংলাদেশ বর্তমানে যে ক্রিকেট খেলা সেই ক্রিকেট খেলা যারা খেলছে সেই খেলা খেলা যাবে কিনা বা এই খেলাকে কেন্দ্র করে সেখানে বাজি ধরা হয় জুয়া খেলা হয় সেটি সেখানে আমাদেরকে জুয়া সেখানে সাপ দেওয়া বৈধ কিনা আবার অনেকে দোয়া করে থাকে যে আল্লাহ যেন আমার এই দলটা জিতে সেটা বাংলাদেশ হোক পাকিস্তান হোক যেন এই দলটা জিতে এভাবে ইসলামে বৈধ কিনা দোয়া করা অথবা যারা অনেক সময় খেলা দেখে এই খেলা দেখার সময় সলাতের সময় চলে যায় সলাত আদায় করে না তাহলে এখানে আল্লাহ যে নির্দিষ্ট সময় দিয়েছেন আল্লাহ সব তারা বলেছেন ইন না সলাতে ক্যানথ আলাল মিনা কিতাবা মকুতা আমি মমিনদের মমিনদেরকে নির্দিষ্ট সময় সলাফ খরচ করেছি অতএব মমিনরা নির্দিষ্ট সময় সলাত আদাই করবে এই মায়ে এই নয় যে এই সময় সালাতের টাইম আমি সলাত আদাই করলাম অন্য সময় সলাদাই করলাম এমনটা নয় বরং নির্দিষ্ট সলাতে টাইম রয়েছে যখন ফজরের আজান দিবে তখন ফজরের সোলা পড়তে হবে যখন আসর আজান দিবে তখন আসর সালাত পড়তে হবে যখন জোহর আজান দিবে জোহর সালাত এমনি প্রত্যেকটা সালাতের যে ওয়াক্ত রয়েছে সেই ওয়াক্ত সালাত আদায় করতে হবে এমনকি হাদিসে আরো تاکید আসছে সেই ওয়াক হওয়ার সাথে সাথে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে ক্রিকেট খেলা অথবা ফুটবল খেলা এটা যদি কেউ খেলে সাধারণত আমি শরীর চর্চার জন্য খেললাম একটু ব্যায়াম করলাম এক্সারসাইজ করলাম শরীরের জন্য তাহলেই খেলাটা বৈধ রয়েছে ক্রিকেট খেলাও তখন সেটা ফুটবল খেলা কিন্তু যদি কেউ মনে করে না আমি একবারে জান মাল আমার সমস্ত কিছু খেলার মধ্যে আমার বয়স জীবন যৌবন জিন্দি আমার স্বপ্ন সব খেলার মধ্যে দিয়ে দিলাম তাহলে হারাম তা আপনি আল্লাহাম বললাম এই শুধু খেলার জন্যে এই পৃথিবীতে পা আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করে নেই আল্লাহ এবাততের জন্য প্রেরণ করেছেন আল্লাহ সব মানুষ তোলা মা খালাক তুল জিন নাহ অলিংস ইল্লা বুদুন আল্লাহ বলেছেন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহর ইবাদতের জন্য অতএব শুধু খেলার জন্য যদি কেউ মনে করে যে আমার খেলাই সমস্ত কিছু খেলাই আমার জীবন খেলাই আমার মরণ খেলাই আমার স্বপ্ন তাহলে সেটি হারাম কিন্তু এমনি যদি খেলে শরীর চর্চার জন্য তাহলে সেটি বৈধ রয়েছে ঠিক যারা খেলা দেখে দেখার ক্ষেত্রে এতটুকু যথেষ্ট যে আমি খেলা দেখলাম শুধু খবরটা জানলাম যে কোন দল জিতলো কিন্তু এরকম ভাবে মানে সেটাকে জান প্রাণ দিয়ে দেখা এবং নিজের সময় ব্যয় করে দেখা ঘন্টার পর ঘন্টা সেখানে ব্যয় করা তাহলে হারাম এমন কি দোয়া করা যদি বলে কেউ যে হে আল্লাহ আপনি আমি আপনার কাছে দোয়া করতেছি যে হে আল্লাহ আপনি যেন আজকে বাংলাদেশ ম্যাচটাকে জিতিয়ে দেন তো এই দোয়া করার পরে যে বাংলাদেশ ম্যাচ যখন জিতবে জিতার পরে সেখানে এই যে বিভিন্ন নারীরা মহিলারা এবং সেখানে এই রং নিয়ে খেলা করবে এমনকি আমরা বাংলাদেশে দেখেছি এবং ফুটবল খেলার সময় বিশ্বকাপ খেলার সময় যখন একটা দেশ জিতে যায় তখন নারীরা ছেলেরা পড়ে আছে সেই বোরকা খুলে তার চেহারা রং রং লাগিয়ে দিয়েছে এমনকি দাঁড়িয়েলা মানুষ মসজিদে যাচ্ছে তাকে পাঞ্জাবির মধ্যে তার টি শার্টের মধ্যে রং লাগিয়ে দিয়েছে তাহলে এমন খেলাতে যদি আপনি দোয়া করেন তাহলে আপনি হারামের কাজ করলেন বরং যদি কেউ দোয়া করে যে হে আল্লাহ আজকের এই ম্যাচটা জিতো আর সেই ম্যাচটা জিতে গেল আর সেই ম্যাচটা জিতার পরে দেশে যত রকমের অন্যায় সংগঠিত হবে সমস্ত ব্যক্তির এই গুনাহের একটা ভাগ ওই ব্যক্তির আমল নামে সোয়াব জমা হবে অর্থাৎ গুনাহ জমা হবে যে ব্যক্তি এই খেলার জন্য দোয়া করেছে কারণ সেখানে নারী পুরুষ রাস্তা নামবে মিছিল করবে মিটিং করবে রং খেলা করবে এবং হাজার হাজার মানুষ রাস্তায় বের হবে এখানে অনেক সময় নষ্ট হবে এবং এই খেলাকে কেন্দ্র করে হাজার হাজার নারীরা বিভিন্ন কোম্পানি নারীদেরকে নিয়ে আসবে অ্যাডভার্টাইজ দিবে অতএব প্রত্যেকটা সেক্টরে হারাম জিনিস রয়েছে সেখানে যে ব্যক্তি দোয়া করলো যে আল্লাহ যেন আজকে খেলাটা জিতে যাও তাহলে প্রত্যেকটি গুনার অংশ এই ব্যক্তির আমল নামায় জমা জমা হবে এজন্য কোন খেলার জন্য কখনো এভাবে দোয়া করা যাবে না যে আল্লাহ এই ম্যাচটা জিতুক এটা হচ্ছে একটা বিষয় খেয়াল রাখতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে জুয়া খেলাকে কেন্দ্র করে বিশাল জুয়ার একটা আড্ডা বসে যে আজকে যদি এই জি দল জিতে তো তোমাকে 100 টাকা দেব আমাকে বলে এভাবে জুয়া খেলা বাজি ধরা সম্পূর্ণ হারাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুয়া হাদিসের মধ্যে সিরিয়াল ভাবে আসছে জুয়া মদ এ ধরনের নারীবাজি ইবলাহ রাব্বুল আলামিন হারাম করেছে নিষিদ্ধ করেছে অতএব জুয়া খেলা যাবে না জুয়া খেলা সম্পূর্ণ হারাম শুধু খেলা এতটুকু যথেষ্ট খেলাটা আজকে জানা হলো কোন দল জিতল কোন দেশ জিতল এতটুকু যথেষ্ট সেখানে কোন দলকে সাপোর্ট করা ইসলামে বৈধ হবে না এই যে যারা ক্রিকেট ফুটবল খেলে সাধারণত মুসলিম কোন কাজ হয়তো কোন দেশ খেলতেছে না বিভিন্ন দেশ খেলতেছে যদি কোন ব্যক্তি খেলা দেখে এতটুকু যথেষ্ট কোন জজলে কিন্তু কোন দলকে সাপোর্ট করা যাবে না অন্তর থেকে বিন্দু মাত্র আজকে ব্রাজাল জিতে যাও অথবা কেউ বলবে আজকে আর্জেন্টিনা জিতে যাক যদি আপনি আর্জেন্টিনা ব্রাজিল অথবা এই কাফেরদের সাদৃশ্য নেন তাহলে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে ভালোবাসার কারণে মান বাহাবি বিকওমিন ওয়া হুয়া তাহলে

একজন মুসলিমকে মারতেছে মুসলিমকে আঘাত করতেছে তো সেখানে আপনি আর্জেন্টিনা ব্রাজিল এর সাপোর্ট করেন অসম্ভব দেখতে পারবে তুই যথেষ্ট খেলাটা দেখলাম কে জিতলো ঠিক বাংলাদেশের অবস্থা একই রকম কারণ বাংলাদেশের জিতলে যে বড় একটা দিনের কাজ হয়ে যাবে বিষয়টা এরকম না বরং সেখানে বহুত অশ্লীলতা বহুত পাপাচার গুনাহের কাজ এটাকে কেন্দ্র করে হবে আর খেলা দেখতে গিয়ে যারা সলাৎ কামাই দিবে এই সময়ের যে সময় সম্পর্কে বললাম এই যে একটা খেলা দেখতে কি বিশাল একটা সময় লম্বা ব্যয় করতেছি এই সময়ের হিসাব দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাল কিয়ামতের ময়দানে তার বান্দা তার দুই পাও হিলাতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার প্রশ্ন উত্তর না দেবে চারটি প্রশ্ন তার মধ্যে একটা বয়স আছে একটা প্রশ্ন হচ্ছে যে আন আমরহি ফি মা আফনা তার বয়স সম্পর্কে প্রশ্ন করা হবে তাই বয়স কোন কাজে ব্যবহার করেছে এই যে তার সময়টা কোন জীবন বয়স এই যে সময় সময় কোন কাজে ব্যবহার করেছে অতএব সময়ের একটা মূল্য আছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করেছেন অতএব সময়ের হিসাব দিতে হবে আর তাছাড়া আরো প্রশ্ন জবাব আসবে যে আপনি কোন কাজে পয়সা ব্যয় করেছেন এবং কোন কাজে কিসের থেকে ইনকাম করেছেন তো আপনি টাকা ইনকাম করলেন খেলার মাধ্যমে জুয়া খেলে হারাম অথবা এখানে আপনি টাকা লাগাইলেন সেখান থেকে ইনকাম করলেন হারাম তো এখানে দাওয়া হারাম নেওয়া হারাম ঠিক আপনি হালাল পথে ইনকাম করছেন হতে পারে কিন্তু আপনি খেলা দেখে লক্ষ লক্ষ টাকা উড়াচ্ছেন আপনি হালাল পথে ইনকাম করে আপনি ডিসেন্টিনার লাগাইলেন আপনি স্যাটেলাইট লাগাইলেন খেলা দেখার জন্য আর সেখানে বিভিন্ন অশ্লীলতা নারী জুয়াবাজি এই যে ফুটবল খেলার জন্য অথবা অন্য দেশের পতাকা আপনি মহাব্বত করে আপনি দেশের মধ্যে লাগে না তাহলে হারাম ঠিক এমনি ভাবে এই খেলাকে কেন্দ্র করে যে সলাত আপনি কামাই দিলেন এটার জন্য আপনাকে জবাব দিতে হতো অতএব খেলাকে কেন্দ্র করে কোনো রকমের জুয়া হারাম কোনো রকমের তাদেরকে ভালোবাসা খেলাকে হারাম খেলাকে নিজে অন্তর দিয়ে সাপোর্ট করা হারাম এবং এই খেলাকে অধিক সময় লাগিয়ে দেখা হারাম খেলা দেখতে গিয়ে সলাদ ইনকাম সলাদ কামাই দেওয়া এবং সলাদ বিলম্ব করা না পড়া অতএব এই খেলা হারাম এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক দিন বুঝে তার উপর আমল করার মতো